এই প্রথম যে ম্যারাথন আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনের উদ্যোক্তা ছিল মূলত যে আমাদের একটা বন্ধু ভৈরব সমিতি আছে, সেই সমিতির উদ্যোগে, এবং এর প্রধান উদ্যোক্তা ছিল ডাক্তার দীপঞ্জয় বড়ুয়া সহ আরো অন্যান্য বন্ধুরা। আমি মনে করি যে আজকে এই ম্যারাথনের মাধ্যমে কচুয়াতে একটা নতুন যুগের সূচনা হলো, এবং সাথে সাথে আমরা যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছি তাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে এইটাই শেষ। এই যে ম্যারাথন, এর মাধ্যমে আমি আশা করব এবং অনুরোধ করব যে এই এর ধারাবাহিকতা সবাই রক্ষা করে চলবেন। পাশাপাশি আমি বলবো যে এই যে আমাদের পেটের দিকে তাকালেই বোঝা যায় যে কার কত রোগ আছে, এবং ভবিষ্যতে রোগের যে কারখানা সেটা পেটের দিকে তাকালে বোঝা যায়। এবং আমি মনে করি যে শুধুমাত্র চিনি খাওয়া পরিহার করলে এবং প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট শারীরিক পরিশ্রম করলে এই পেটও কমে যাবে, সাথে সাথে আপনার রোগও কমে যাবে। পেট বেড়ে যাওয়া মানে আপনার প্রি ডায়াবেটিক, প্রি হাইপার টেনশন, পেট বেড়ে যাওয়া মানে প্রি কার্ডিওভাস্কুলার ডিজিজ, প্রি সিএনএস ডিজিজ। সুতরাং আমি আশা করব এবং সবাইকে অনুরোধ করব, যারা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন, এই ধারাবাহিকতা প্রতিদিন আপনারা অল্প অল্প করে এই জিনিসটারে অ্যাডাপ্ট করবেন। একদিনে সব কিছু সম্ভব নয়। সুতরাং আমি আশা করব যে আমাদের এই ধরনের ম্যারাথন প্রতি বছর না, প্রত্যেক 3 মাস অথবা 6 মাস পর পর আয়োজকরা যাতে অংশগ্রহণ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ।